নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 31 মার্চ রবিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে, কৃষ্ণনগরের সভা থেকে বিজেপিকে বিঁধে মোদির গ্যারান্টিকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও এতদিন ধরে চলে আসা প্রথমে আন্তর্জাতিক, তারপর জাতীয় এবং তারপর আঞ্চলিক খবর দেখানোর বদলে এবার প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর, তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, প্রার্থীর সামনেই তুলকালাম তৃণমূলের দুই গোষ্ঠীর, মন্দিরে আশ্রয় নিয়ে মাথায় হাত কীর্তি আজাদের, লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত ভাতা অর্থাৎ 500-র বদলে 1000 টাকা ঢুকবে 2রা এপ্রিল থেকেই, অমিত শাহের দিল্লি পুলিশ নিউজ ক্লিকের সম্পাদকের বিরুদ্ধে 8000 পাতার চার্জশিট পেশ করেছে। আজ 31 মার্চ রবিবার রাজধানী দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লেবাননে গোলাবর্ষণে জাতিসংঘের কর্মকর্তারা আহত, অভিযোগ ইসরায়েলের দিকে। পিতা আসিফ আলী জারদারির ছেড়ে দেওয়া পাকিস্তানের শহীদ বেনজিরাবাদ এক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন মেয়ে আসিফা ভুট্টো জারদারি। গাজায় হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনির মৃত্যু হওয়ায় মার্কিন মুসলিমদের মনোকষ্টের বিষয়টা নাকি বুঝতে পেরেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের অভিযান, অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি 10টা খবর। কৃষ্ণনগরের সভা থেকে বিজেপিকে বিঁধে মোদির গ্যারান্টিকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় সিএএ করলেই এনআরসিতে পড়ে যাবেন, মোদির গ্যারান্টি জিরো, আমাদের গ্যারান্টি মানুষই হিরো, আমরা সিএএ করতে দেব না, এনআরসি করতে দেব না, কাউকে নতুন করে উদ্বাস্তু করতে দেব না। রবিবার কৃষ্ণনগর থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো বলেছেন, বাংলায় বিজেপি গোহারা হারবে এই কথা লিখে নিন, আমরা 9 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর সুবিধা দিই, 2 কোটি 10 লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিই, কোনো দিন বন্ধ হবে না, তৃণমূল থাকবে। এদিন ইন্ডিয়া জোট নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ইন্ডিয়া জোটের নাম আমার দেওয়া, ভোটের পর দেখে নেব, বাংলায় সিপিএম, কংগ্রেস, বিজেপি আমাদের বিরুদ্ধে লড়ছে, এখানে তো জোট নয়, ঘোট হয়েছে। প্রার্থীর সামনেই তুলকালাম কাণ্ড তৃণমূলের দুই গোষ্ঠীর, মন্দিরে আশ্রয় নিয়ে মাথায় হাত কীর্তি আজাদের। রবিবাসরীয় প্রচারের শুরুতেই বিপত্তি ঘটেছে। প্রচার চলাকালীন তৃণমূল প্রার্থীর সামনেই চরমে উঠেছিল দলের গোষ্ঠীদ্বন্দ্ব, কথা কাটাকাটি থেকে হাতাহাতি, শেষমেশ দুর্গাপুরে সংঘর্ষের আকার নিয়েছে আইএনটিটিইউসির গোষ্ঠীদ্বন্দ্ব। প্রচার থামিয়ে ভয়ে মন্দিরে আশ্রয় নিয়েছিলেন প্রার্থী কীর্তি আজাদ। দুর্গাপুর নগর নিগমের 12 নম্বর ওয়ার্ডের আমরাই গ্রামে দুই বিবাদমান গোষ্ঠীর সংঘর্ষ, আইএনটিটিইউসির দুই গোষ্ঠীর মধ্যে মিছিলের মধ্যেই বিবাদ বাঁধে, আর তা থামাতে না পেরে ক্লান্ত প্রার্থী কীর্তি আজাদ ঢুকে পড়েছিলেন শঙ্করানন্দ আনন্দ আশ্রমের মন্দিরে। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রায় 30 মিনিট পর পরিস্থিতি শান্ত হলে আবার তিনি প্রচারে বের হন। লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত ভাতা অর্থাৎ 500-র বদলে 1000 টাকা করে ঢুকবে আগামী 2রা এপ্রিল থেকেই, ঘোষণা হয়েছিল রাজ্য বাজেটে, সেই ঘোষণার বাস্তবায়ন হচ্ছে আগামীকাল 1লা এপ্রিল থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাড়া জাগানো প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত ভাতা কার্যকর হচ্ছে নয়া অর্থবর্ষের প্রথম দিনেই, তবে প্রতিবছরের মতো এবারও 1লা এপ্রিল ব্যাংক বন্ধ থাকায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছতে লেগে যাবে আরও একদিন। মোট 2 কোটি 16 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত হারে ভাতা পৌঁছবে, যারা এতদিন 500 করে টাকা পেতেন তারা পাবেন দ্বিগুণ,
SC ST তালিকাভুক্ত মহিলারা এতদিন 1000 টাকা করে পেতেন, তারা এবার পেতে চলেছেন 1200 টাকা করে। সেই সঙ্গে এই খাতে রাজ্যের প্রতি মাসের খরচ প্রায় দ্বিগুণ হতে চলেছে। মার্চ মাসে যেখানে এই ভাতার জন্য খরচ হয়েছিল 1187 কোটি টাকা, সেই জায়গায় এপ্রিলে রাজ্যের কোষাগার থেকে বেরোবে 2228 কোটি টাকা। 2021 বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল লক্ষ্মীর ভাণ্ডার। সেই বছর সেপ্টেম্বর মাস থেকে SC ST সম্প্রদায়ের মহিলাদের জন্য মাসে 1000 টাকা এবং বাকিদের জন্য 500 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু করে সমাজ কল্যাণ দপ্তর। এবার লোকসভা ভোট ঘোষণা অনেক আগেই মুখ্যমন্ত্রী বর্ধিত হারে ভাতার কথা ঘোষণা করেছিলেন, সেই মতো কাল থেকে শুরু হচ্ছে প্রতিশ্রুতির রূপায়ণ। কোভিডকালে মানুষের হাতে নগদ টাকার যোগান বাড়ানোর জন্য একাধিক উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অর্থনীতির পাশাপাশি এর ইতিবাচক প্রভাব পড়েছিল তৃণমূলের ভোট বাক্সেও। পরবর্তী সময়ে জানা যায় উপভোক্তারা মাসে মাসে এই টাকা হাতে পেয়ে নানা ধরনের কাজে লাগাতে পেরেছেন। প্রতিচি ট্রাস্টের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের প্রায় 78% উপভোক্তা সংসার খরচ চালাতে ওই টাকা কাজে লাগিয়েছেন। প্রায় 42% উপভোক্তা টাকা খরচ করেছেন ছেলে মেয়েদের পড়াশোনার জন্য। প্রায় 35.5% মহিলা পোশাক প্রসাধনী খাওয়া দাওয়ার মতো নিজেদের স্বাদ পূরণ করতে খরচ করেছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। এই আবহে গত পঞ্চায়েত নির্বাচনের আগেই নানা মহল থেকে ভাতা বৃদ্ধির দাবি উঠেছিল। রাজ্যের এক আধিকারিকের কথায় 1 এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে বর্ধিত হারে ভাতা প্রদান, কিন্তু ওই দিন ব্যাংক বন্ধ থাকবে, তাই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে 2 এপ্রিল, অর্থাৎ সেদিনই বর্ধিত হারে রাজ্য সরকারের আর্থিক সহায়তা হাতে পাবেন ঝাড়গ্রামের সরলা কিস্কু থেকে শুরু করে বসিরহাটের BJP প্রার্থী রেখা পাত্র পর্যন্ত। অমিত শাহের দিল্লি পুলিশ নিউজ ক্লিকের সম্পাদকের বিরুদ্ধে 8000 পাতার চার্জশিট দাখিল করেছে। গত বছরের অক্টোবরে এই সংবাদ ওয়েবসাইটের সম্পাদক প্রবীর পুরকায়স্থকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ দমনের আইন UAP এর বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়। এর আগে চার্জশিট দাখিলের সময়সীমা আদালতের অনুমতিতে 3 বার পিছিয়েছে দিল্লি পুলিশ। গত বছরের ডিসেম্বরে প্রথমবার চার্জশিট দাখিলের সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছিল দিল্লি পুলিশ। এবছরের ফেব্রুয়ারি এবং মার্চে সময়সীমা বাড়ানো হয় তদন্ত শেষ না হওয়া কারণে। বেআইনি কার্যকলাপ রোধ আইন বা UAPA-তে 90 থেকে 180 দিনের মধ্যে সমস্ত তদন্ত শেষ করার কথা। দিল্লি পুলিশের প্রধানের অভিযোগ, পুরকায়স্থ এবং তার প্রতিষ্ঠান নিউজ ক্লিক বিদেশের টাকায় চীনের হয়ে প্রচার চালিয়েছে। গোড়ার দিন থেকে দিল্লি পুলিশ এবং সংঘের অনুগামীদের এই প্রচারের বিরোধিতা করেছে নিউজ ক্লিক। শুক্রবারই নিউজ ক্লিক বিবৃতি প্রকাশ করে বলেছে, বারবারই আমরা বলেছি যে বিদেশ থেকে কারো নির্দেশ অনুযায়ী খবর কখনো করা হয়নি, চীনের হয়ে প্রচারও কখনো চালানো হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের সম্পর্কে যে প্রচার চালানো হচ্ছে তাকে খণ্ডন করছি। নিউজ ক্লিকের ব্যাংক অ্যাকাউন্ট লেনদেন বন্ধ করে দেওয়ায় বেতন পাচ্ছেন না কর্মী সাংবাদিকরা। বিদেশি 2 পত্রিকায় নিউজ ক্লিক সম্পর্কে এই মর্মে প্রতিবেদনকে হাতিয়ার করে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছিল প্রবীর পুরকায়স্থকে। দেশের বিভিন্ন প্রান্তে তার গ্রেপ্তারির প্রতিবাদে পথে নেমেছেন সংবাদকর্মী থেকে বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা। শ্রমজীবী কৃষিজীবী জনতার লড়াই এবং সংকট নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করেছে নিউজ ক্লিক। সাম্প্রদায়িকতা এবং ধর্মীয় অন্ধত্বের চেহারা চেনানোর পাশাপাশি প্রতিরোধেরও একখান প্রকাশ করেছে নিয়মিত। নরেন্দ্র মোদী সরকার এবং BJP RSS এর মতাদর্শকে চ্যালেঞ্জ করায় তাকে হেনস্থা করা হচ্ছে বলেছে প্রায় সব বিরোধী দল। আজ 31 মার্চ রবিবার রাজধানী দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 24-এর লোকসভা নির্বাচনের মুখে রবিবার দিল্লিতে ইন্ডিয়া জোটের মেগা র্যালি হয়েছে। দিল্লির রামলীলা ময়দানে এই মেগা সমাবেশ থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে আবারও সরব হয়েছেন ইন্ডিয়া জোটের নেতারা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি সহ একাধিক ইস্যুতে আজ প্রতিবাদের সুর চড়িয়েছেন ইন্ডিয়া জোটের নেতারা। রবিবার ইন্ডিয়া জোটের লোকতন্ত্র বাঁচাও সমাবেশে উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, অখিলেশ যাদব, শরদ পাওয়ার, চম্পাই সোরেন, সীতারাম ইয়েচুরি, ডেরেক ওব্রায়েন, উদ্ধব ঠাকরে প্রমুখেরা। লেবাননের গোলাবর্ষণে জাতিসংঘের কর্মকর্তারা আহত, অভিযোগ ইসরায়েলের দিকে। লেবাননের দক্ষিণাঞ্চলের র্যামেইস এলাকায় গোলাবর্ষণে জাতিসংঘের 3 জন পর্যবেক্ষক এবং 1 জন দোভাষী আহত হয়েছেন। দেশটাতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন এই খবর জানিয়েছে।
ইসরায়েলি ড্রোন হামলার ফলে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী ইউনিফিল নামে পরিচিত শান্তি মিশন জানিয়েছে, আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয়েছে আর বিস্ফোরণের কারণ খুঁজে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং লেবানন সীমান্তে উত্তেজনা বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে গোলাবর্ষণে জাতিসংঘের কর্মকর্তাদের আহত হওয়ার ঘটনা ঘটল। এক বিবৃতিতে ইউনিফিল জানিয়েছে, এই কর্মকর্তারা দক্ষিণ লেবানন এবং ইসরায়েলের মধ্যে জাতিসংঘের ঠিক করে দেওয়া সীমান্ত রেখা অর্থাৎ ব্লু লাইন নামে পরিচিত সীমান্ত রেখা সংলগ্ন এলাকায় হেঁটে পর্যবেক্ষণ করছিলেন। এই সময় তাদের পাশেই গোলাবর্ষণ করা হয়। পিতা আসিফ আলী জারদারির ছেড়ে দেওয়া পাকিস্তানের শহীদ বেনজিরাবাদ এক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন মেয়ে আসিফা ভুট্টো জারদারি। তিনি পাকিস্তান পিপুলস পার্টির প্রার্থী ছিলেন। পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই আসনটা ছেড়ে দিয়েছিলেন আসিফ আলী জারদারি। সেখান থেকে পাকিস্তানের আইন প্রণেতা হয়েছেন বেনজির ভুট্টো এবং জারদারি দম্পতির ছোট মেয়ে আসিফা। শুক্রবার নির্বাচন কমিশন এই আসনের উপনির্বাচনে 31 বছর বয়সী আসিফাকে চূড়ান্তভাবে জয়ী ঘোষণা করেছে। উপনির্বাচনে মোট 11 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তার মধ্যে 7 জনের মনোনয়নপত্র বাতিল হয় আর 3 জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার্লামেন্টের সদস্য হলেন আসিফা। 2020 সালের 30 নভেম্বর মুলতানে প্রথমবারের মতো পিপিপির রাজনৈতিক সমাবেশে অংশ নিয়েছেন তিনি। গাজায় হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনির মৃত্যু হয় মার্কিন মুসলিমদের মনোকষ্টের বিষয়টা বুঝেছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার এক বিবৃতিতে এই কথা বলেছেন তিনি। প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর 2021 সালে এপ্রিল মাসকে আরব আমেরিকান হেরিটেজ মান্থ হিসাবে স্বীকৃতি দেওয়া হয় আর 2 দিন পরেই শুরু হচ্ছে এপ্রিল মাস। দরজায় কড়া নাড়তে থাকা আরব আমেরিকান হেরিটেজ মান্থকে সম্মান জানিয়ে শুক্রবার এক লিখিত বিবৃতিতে বাইডেন বলেছেন, গাজায় চরম মানবিক বিপর্যয় চলছে। প্রতিদিন শত শত বেসামরিক মানুষের সেখানে নিহত হওয়া এবং সহিংসতার জেরে মার্কিন মুসলিমরা যে নিদারুণ মানসিক কষ্টে আছেন তা আমরা বুঝতে পারছি। ব্যক্তিগতভাবে আমি নিজেও এই ইস্যুতে মানসিকভাবে বিধ্বস্ত। তবে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম সারির সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বাইডেন এই বার্তা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলের কাছে বোমা এবং যুদ্ধবিমান বিক্রয় সংক্রান্ত একটা চুক্তি স্বাক্ষর করেছে বাইডেন প্রশাসন। চুক্তিতে যত সংখ্যক বোমা এবং যুদ্ধবিমানের উল্লেখ রয়েছে বর্তমান বাজারে সেসবের দাম শত শত কোটি ডলারের ওপর। প্রসঙ্গত, ইসরায়েলের সবচেয়ে পুরনো বিশ্বস্ত এবং প্রভাবশালী মিত্র আমেরিকা যুক্তরাষ্ট্র 1948 সালে প্রতিষ্ঠার পর থেকে বিশ্বের এই একমাত্র ইহুদি রাষ্ট্রটাকে আর্থিক, সামরিক, রাজনৈতিক এবং গোয়েন্দা সহায়তা দিয়ে আসছে আমেরিকা যুক্তরাষ্ট্র। ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলনের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা PMU ঘোষণা করেছে তারা গাজার জনগণের সমর্থনে রমজান মাসে দখলদারদের বিরুদ্ধে হামলা জোরদার করবে। এর অংশ হিসাবে 3 দিন আগে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের সদর দপ্তরে ড্রোন হামলা করেছিল ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। তার আগে 22 মার্চ ইরাকি প্রতিরোধ যোদ্ধারা বলেছিল যে তারা ড্রোন ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েলের একটা সামরিক ঘাঁটিতে আঘাত করেছে। তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর। আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের 18তম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আর অনুরোধ করব, সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীক চ্যানেলের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন। অনেকেই যে অভিযোগটা করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছায় না, নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনিই আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIKE নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, আর কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর।
লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিল, সভা সমাবেশেরও লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার থাকছে, প্রার্থী নেতা প্রার্থী বা নেতাকর্মীদের সাক্ষাৎকারও। তাই বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভিকে অবশ্যই চোখ রাখুন, আর অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন। পরের পর্বে আবার দেখা হবে, সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।